রান্না পুজো। রাস্তার পাশে কয়েকশো উনুন জেলে করা হয় রান্না, উৎসবের চেহারা হাবড়াতে। এই রান্না পুজোতে অংশ নেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। রান্না পুজো ঘিরে উৎসবের চেহারা নেয় উত্তর চব্বিশ পরগনার হাবড়া। এই রান্না পুজোয় সামিল হন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। শতাব্দী প্রাচীন এই রান্না পুজো বছরের পর বছর একইভাবে হয়ে আসছে হাবড়ার ফুলতলা মণ্ডলপাড়া এলাকায়। প্রতি বছর অঘ্রাণ মাসের অমাবস্যার পর প্রথম সোমবার এই পুজো হয়ে থাকে। দিন দিন পুজোর জাঁকজমক বেড়েই চলেছে। এখন আর তা পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ সামিল হন এই রান্না পুজোয়। পুজো উপলক্ষে এলাকায় বসে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। পুজো শুরুর কয়েকদিন আগে থেকে প্রস্তুতি শুরু করেন তারা। পুকুর পাড়ের চারিদিক ঘিরে এবং রাস্তার পাশে কয়েকশো উনুন তৈরি করে নিজেরাই রান্না করেন এবং সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন। একই সঙ্গে চলে মন্দিরের পূজা পাঠ। সে প্রায় একশো বছর আগেকার কথা। কথিত আছে একটা সময় এলাকায় ভয়ঙ্করভাবে কলেরা দেখা যায়, গ্রামের অনেকে মারা যায়। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এমন সময় এক মুসলমান রমণীর স্বপ্নাদেশ হয়। স্বপ্নাদেশ পেয়ে তিনি জানান স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে সেই জল দিয়ে নিরামিষ রান্না করে খেলে তবেই এই রোগ থেকে মুক্তি মিলবে। স্বপ্নাদেশের কথা শুনে তখন গ্রাম থেকে যাওয়া পরিবারগুলি এভাবে রান্না করে খাওয়া দাওয়ার পর রোগ মুক্তি পেয়েছিলেন। এটা বহুদিন আগে এখানে কলেরা হতো, তখন তো আর এত ডাক্তারের কোনো ব্যবস্থা ছিল না। তখন গ্রামকে গ্রাম লোক মারা যেত আর ভয়ে সবাই গ্রাম ছেড়ে চলে যেত। তাই সেই সময় ওরকম সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে, এমন সময় এক মুসলিম ভদ্রমহিলাকে একটা স্বপ্নাদেশ দেওয়া হয় যে অঘ্রাণ মাসের পরের সোমবার আমাদের এই পুকুরের জলে রান্না করে এই গ্রামের সবাই একসঙ্গে রান্না করে খাবে, তাহলে এই রোগ থেকে মুক্তি করবে। সেই থেকেই এখানে আমাদের এটা চালু হয়েছে, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে এটা রান্না বান্না করে। এখানে এই নিরামিষ রান্না এদিন খাওয়া হয়। এছাড়া মুসলিমরা মসজিদে ভাত দেওয়ার একটা ব্যবস্থা রাখে, অন্যান্য সবাই খায় মসজিদে। আর আমাদের সাত দিন সন্ধ্যাবেলা এলাকার যত মন্দির আছে সেখানে সন্ধ্যায় পুজো দেওয়া হয়, দুপুরে পুজো দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা অঞ্জলি মণ্ডল বলেন, আমরা প্রতি বছর আসি, বিশ্বাস থেকেই এখানে পুজো করি, খুব আনন্দ হয়। সেই থেকে পুকুর পাড়ের কাছে থাকা মণ্ডলবাড়ির শিব মন্দিরের এলাকার বাসিন্দারা পুজো শুরু করেন। অবশ্য সেই মন্দির এখন এলাকায় বারোয়ারি শিব মন্দির হিসেবেই পরিচিত। এখনও এলাকার মানুষ বিশ্বাস করেন এই মন্দির ও পুকুরের জলে স্নান করে অনেকেই তাদের মনস্কামনা পূরণ করেন। সেই বিশ্বাস থেকে আজও একইভাবে হয়ে আসছে এই রান্না পুজো। বিশেষ হচ্ছে এই পুজোটা একশো বছরের আগে থেকে শুরু হয়েছে, সঠিক সালটা বলতে পারবো না। এটা শোনা যায় যে কোনো এক সময় এলাকাতে মহামারী হয়েছিল, সেই মহামারীর সময় একটি পুকুরের মধ্যে থেকে একজন মানুষ, এখানকার একজন বাসিন্দা, একটা মায়ের বাণী তিনি শুনেছিলেন যে তার পুজো দিলে এবং এই পুকুরের জলে রান্না করে খেলে মানুষ সুস্থ থাকবে এবং তার থেকে উদ্ধার হবে। সেই থেকে এই প্রথা চালিত আছে আজ পর্যন্ত। সেইটা মহাধুমধাম মানুষের এইরকম আগ্রহ উদ্দীপনার মধ্যে সেই পুকুরের জলে রান্না হচ্ছে,
এবং প্রত্যেকটি এখানকার গ্রামবাসী, আশেপাশের গ্রামবাসী সকলে সেই প্রসাদ দিচ্ছেন, যে যা পাচ্ছে রান্না করছে। আপনি দেখছেন, দেখেছেন যে সারি সারি ভাবে মায়েরা রান্না করছেন এবং সকলে এক সারিতে বসে পাত্রেতে খাচ্ছেন। এই যে হাজার মানুষের জমায়েত এখানে, এ কিন্তু একটা বিশ্বাস। এখানে একটা মন্দির, সেই মন্দিরে মায়ের প্রতিষ্ঠা রয়েছে, শিবের প্রতিষ্ঠা রয়েছে, তার পুজো হচ্ছে, এবং এই যে মানুষের বিশ্বাস, সেই বিশ্বাস নিয়েই এই রান্না পুজো নাম দিয়ে এখানে এই পুজোটা হয়, প্রতি বছর হয়, এবং মানুষ বিশ্বাস করে এই কারণে তারা সুস্থ আছে, ভালো আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।